দর্শকদের মধ্যে হয়তো অনেকেই স্বীকার করবেন যে কবিতায় যদি সুর দেওয়া যায় সব কবিতায় হয়তো নয় সেটা অনেক ক্ষেত্রে হয়তো গান হয়ে যায় আবার গানকে অনেকটা কবিতার মতো পড়ে ফেলা যায় কিছু কিছু ছড়া আছে চন্দ্রিলদা যেগুলো আজকাল আমরা মাঝে মাঝে দেখি বাংলা সিনেমায় লালেলাপ্পা হয়ে যায় খোকা বাবু যায় লাল জুতো পায় এটা বোধহয় একটা কুখ্যাত একটা উদাহরণ হয়ে গিয়েছে মানে সব কবিতায় তো আর গান হতে পারে না সেরকমভাবে তোমার কি মতামতের ক্ষেত্রে কী নিয়ে খোকা বাবুটা নিয়ে মতামত বাবু নিয়ে তো বটেই মানে কবিতা গান হতে পারে কিনা গান কবিতা হতে পারে এরকম ছড়া কি সেটা গান হতে পারে নাকি দেখো কি হতে পারে আর কি হতে পারে না এইটা যেখানে বলা যায় না সেটাই হচ্ছে শিল্প আসলে শিল্পের মূল একমাত্র একমাত্রই শিল্পের মূল মজাটা হচ্ছেই যে বহু লোক বহুবার অনেক শাস্ত্র প্রণয়ন করেছেন যে এতে এটাই হতে হবে এবং যুগে যুগে কিছু লোক এসছেন যারা একদম উল্টোটা করে অসামান্য শিল্প করে চলে গেছেন সমস্ত শিল্পের শাখায় এই জিনিসটাকে বলা যায় তাই ওই রকম শিল্পর মজাটাই এই বা বলা যেতে পারে শিল্পের এই যে কোনো ফতোয়াই কখনো দেওয়া যাবে না কোনো কেউ ভেবেছিল যে গদ্যে কবিতা লেখা যায় এটা এক সময় অসম্ভব একটা ঘটনা ছিল যেটা হতে পারে না কিন্তু এখন প্রচুর লোক লেখেন এবং সেগুলোকে কবিতা বলাতে হয় তাই ওই রকম কিছু বলা যায় না কিন্তু এইটুকু বলবো যে আমার একটা স্পষ্ট মত আছে যে কবিতা আর গান এ দুটো আলাদা মাধ্যম এবার কেউ এরকম করতেই পারেন যে তিনি একটা কবিতাকে গান করে নিলেন রবীন্দ্রনাথ করেছেন আবার গানকে কবিতা করে নিলেন সেটা তার দক্ষতা তাঁর কবিতা তাঁর মালিকানা তিনি করেছেন কিন্তু মাধ্যম দুটো সম্পূর্ণ আলাদা হ্যাঁ এদের মধ্যে একটা সাদৃশ্য আছে অনেকে বলেন যে গান থেকে সুরটা তুলে নিলে যেটা পড়ে থাকে সেটা কবিতা আর কবিতায় সুর দিয়ে দিলে যেটা হয় সেটা গান এটা হতে পারে না ধরা যাক কোনো একজন ফিল্ম মেকার অনেক পেন্টিং ব্যবহার করেন এটা তার স্টাইল খুব বিখ্যাত হলেন কিন্তু তার থেকে এই রকম একটা জায়গা আমরা আসতে পারি না যে ও তাহলে যে পেন্টিং চলে তাই সিনেমা আর যে সিনেমা স্থির থাকে তাই পেন্টিং এরকম হতে পারে না এই দুটো মাধ্যম আলাদা তার কারণ তুমি প্রথমে বলেছো শ্রীজাত কিছুটা হিন্ট করেছে মূল কারণ হচ্ছে এই যে কবিতা নির্ভর করে শব্দের উপর তারও সুর আছে কারণ একটা নির্দিষ্ট ছন্দে যখন কেউ একটা কবিতা লেখে তখন যে পড়ছে সে যদি একটু কিছু বোঝে তাহলে পড়াটাও নিয়ন্ত্রিত হয় ওই ছন্দের দ্বারাই মানে কবি যে ছন্দে লিখতে চেয়েছেন পাঠক সেটা বুঝতে পারছে সেটা বুঝতে পারে সাধারণত পারে সেই যে ছন্দ ওটা লোকে বুঝতে পারে বা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে যেভাবে লেখা হয়েছে প্রায় সেভাবেই পড়তে হবে তার এক তালে একটা সুর আছে গায়ের জরে বলা যায় বা মাত্রাগুলোর মধ্যে দিয়ে একটা সুর আছে কিন্তু এগুলো একটু গাজোয়ারি কথা আসলে কবিতাটা পুরোপুরি শব্দের ওপর দাঁড়িয়ে আছে আর গান আমার মতে পুরোপুরি সুরের ওপর দাঁড়িয়ে আছে গান জিনিসটা হচ্ছে আসলে একটা সুর আর কিচ্ছু নয় যার জন্য যে কোনো ক্লাসিক্যাল গান শ্রীজাত খুব ভালো করে জানে আর অন্যরাও আমরা সকলেই জানি যে ক্লাসিক্যাল গানে শব্দ হয়তো থাকেই না সেটা বোধ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কোনো শব্দই নেই হ্যাঁ মজ্জাহের তুমি একটা সিম্ফনি শুনছো সেখানে তো কোনো শব্দ নেই কতগুলো যন্ত্র বাজছে কিন্তু সেটা সবচেয়ে উচ্চমার্গের সঙ্গীত বলে আমরা স্বীকার করেই নিয়েছি তার মানে কি এই যে গানে কথা বসালে সেটা গান হচ্ছে না হচ্ছে কিন্তু আমার মতে তার কোনো গানে প্রাধান্য শব্দের উপর যায় না যার জন্যে দেখবে যত বিখ্যাত গান সারা পৃথিবীর আমি বলছি শুধু বাংলার নয় অপূর্ব সুর এবং জঘন্য কথা এই কম্বিনেশনে হিট হয় প্রায় সবসময় মানে এটা এটা শুধুমাত্র বাংলা তুমি যদি এটা উদাহরণ দিয়ে দাও যদি একটু অন্তত এরকম বলতে পারো মানে বলে দিতে পারো আচ্ছা অনিন্দলা হাজির থ্যাংক ইউ চেন্নাই থেকে স্ট্রেট আচ্ছা হ্যাঁ দেখো উদাহরণ দিলে প্রচুর হয়ে যাবে প্রায় যে কোনো স্বর্ণযুগের বাংলা গান যেগুলোকে বলা হয় প্রায় প্রত্যেকটা গানের ক্ষেত্রে এটা প্রোজেক্ট দূরে একটু ছেলেটা না আর না আরও কিচ্ছু আমি করবো না আমি শুধু এটুকু বলবো যে বিটলসের বিখ্যাত গান জঘন্য লেখা তুই বিদেশে যাচ্ছিস তুই থাকো না বিটলস দেখো বিটলস হচ্ছে গানের একদম সর্বোচ্চ মানে সারা পৃথিবীতে মানে ক্রসিং অ্যাক্রস অল বর্ডার জনপ্রিয় আই ওয়ানা হোল্ড ইউর হ্যান্ড এটার যে লেখা তুমি যদি দেখো মানে ক্লাস ফাইভের ছেলে অত খারাপ লেখে না ওয়াল ম্যাগাজিনে অত খারাপ লেখা থাকে না কিন্তু কিছু এসেই যায় না কিচ্ছু এসে যায় না তার কারণ হচ্ছে ওই গানের যে সুর আরও পাঁচশো বছর তাবর বড় বড় লিরিসিস প্রাণপণ শক্ত তৎসম অর্ধ তৎসম মিশিয়েও ওই গানটার কাছে যেতে পারবে কারণ গানে কথা প্রধান নয় এইবারে কথা হলো তাহলে রবীন্দ্রনাথ তাহলে কবি সুমন যে আপত্তিগুলো পরপর আসবে প্রশ্ন হচ্ছে এই যে এরা অপূর্ব কথা লিখেছেন এবং সেটা একটা দারুণ ব্যাপার কিন্তু সেটা একটা বোনাস ধরো ইমরান খান বল করে উইকেটও নিচ্ছেন দেখতেও দারুণ ফলে খুব ভালো পাগলের মতো লোকে তার ফ্যান প্রচুর মেয়ে তার সঙ্গে ধরো বাসিতালিস কাছে যতজন মেয়ে যাবে ইমরান খানের কাছে বেশি মেয়ে যাবে হতেই হয় তাই না প্রবী নাম রেচে ধরো এক রবি শাস্ত্রীর কাছে বেশি মেয়ে যাবে ঠিক আছে কিন্তু এর মানে বা মডেলিংয়ের অ্যাসাইনমেন্টও সে বেশি পাবে কিন্তু এর মানে রকম এর ইনফারেন্স ড্র করা যেতে পারে না যে বড় ক্রিকেটার হতে গেলে ভালো দেখতে হতে হবে সেই রকমই যদি একটা গানে অপূর্ব লেখা হয় সেটা একটা দুর্দান্ত বোনাস যে আমি সুরও এমন দিলাম তার কোনো তুলনা নেই কথাও এমন লিখলাম তার কোনো তুলনা নেই কিন্তু এইরকম গান হিট করার সম্ভাবনা অনেক কম মানে এইভাবে বলি যে ধরা যাক একটা গানে কথা খুব খারাপ ধরা যাক তুমি যে আমার ওগো তুমি যে আমার হ্যাঁ কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার বাজে লেখা কিন্তু এই গানের যে সুর ওরকম মাধুর্য মণ্ডিত সুর আমি পৃথিবীতে খুব কম শুনেছি মানে আমাকে যদি বলা হয় যে একটা গান নিয়ে তুমি কোনো দ্বীপে চলে যাও যেরকম মাঝে মাঝে কতগুলি ইন্টারভিউতে বলা আমি হয়তো এই গানটা নিয়েই যাও অপূর্ব সুর মানে এই গানের মধ্যে দিয়ে যতখানি প্রেমের মাধুর্য আমি খরিত হতে দেখেছি আর প্রায় কোনো গানে দেখিনি কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না এই কথাটা আমি বারবার বলছি এইবারে যদি রবীন্দ্রনাথ এমন একটা গান লেখেন যা সুর অপূর্ব কথা খুব ভালো কিন্তু যদি এই রকম গান হয় যার কথাটা অপূর্ব আর সুরটা যাচ্ছে তাই সেই গান হিট হবে না হিট হবে না মানে কোনোভাবে কোনো ক্ষেত্রে স্বীকৃতও হবে না এইবার কিছু লোক আছে আমার গভীর সন্দেহ শ্রীজাত সেই ধরনের লোক আমি সেই ধরনের লোক সন্দেহ হ্যাঁ যারা একটু কবিতা টবিতা লেখে তারা যেটা করে তারা একটা গান শুনলে প্রথমেই তাদের মনটা কথার দিকে ধাবিত হয় এটা কিছু লোক আছে একটা কোটারি আছে এবার তারা করবে কি সবসময়ই কথা দিয়ে একটা কিছু বিচার করবে আমি যেমন করি আমার গানের কথা পছন্দ না হলে গানটা পছন্দ হয় না কিন্তু গানের সেই গানটা যদি সুর ভালো হয় তাহলেও হ্যাঁ তাহলে তো হবেই আমার আমার প্রশ্নটা হচ্ছে কথাটা হচ্ছে এই যে হ্যাঁ সুর ভালো হয় তাহলেও অতটা পছন্দ হয় না তুমি যে আমার হয় না তুমি যে আমার তুমি যে আমার হয় তুমি যে আমার শোনো পৃথিবীর সব কিছুর নিয়মের আবার কতগুলো ভাব বিভাজন আছে একটা শিল্প তুমি যেভাবে উপভোগ করবে শিল্পটা প্রেমের হলে অন্যভাবে উপভোগ করবে আর যদি অন্য কোনো শিল্প তরল শিল্প হয় মানে চা বা তেলে ইত্যাদি কোনো মানে নেই তরল শিল্প বলতে কী হয়ে না ওরকম কিছু বলছে আচ্ছা আমার বক্তব্যটা এই যে একটা গানের যদি কথা ভালো হয় সুর বাজে হয় সেটা সাধারণত ভালো গান হিসেবে স্বীকৃত হয় না কিন্তু বহু গান আছে ইনফ্যাক্ট মেজরিটি অফ হিট গানের মধ্যেই এই জিনিসটা আছে কথা খুব একটা ভালো নয় সুর অপূর্ব তখন সেই গানটা এটা মানে এ বিষয়ে আলোচনাও হয়েছে যে সলীল চৌধুরীর বহু গান আছে যেখানে তিনি যে সুরটা দিচ্ছেন আর কথা যেটা লিখছেন সেটা সম্পূর্ণ উল্টু মানে সুরের থিমটাকে সেটা রিপ্রেজেন্টই করছে না উল্টো হ্যাঁ মানে অন্তবিহীন একটা বেদনার দিন নিয়ে একটা গান আছে সেই গানটা যখন হবে তার সুরে যে কি পরিমাণ আনন্দ আছে তার কোনো তুলনা নেই এবং গানটা পাগলের মতোই হ্যাঁ অপূর্ব মানে গানটা মনে একটা আনন্দের ঝর্ণা বয়ে চলেছে কিন্তু গানটা স্ক্যানে মেলানোর জন্য উনি যে কথাগুলো লিখেছেন সেটা হচ্ছে সেই বেদনার দিন আর কাটছেই না তুমি না আসিলে ভালো না বাসিলে সমস্ত জিনিসের সুরহীন তালহীন লহীন বলে সুর তাল লয় রাখে মানে অকল্পনীয় একটা জিনিস তিনি করে দিচ্ছেন তাই ওইভাবে মানে এটা প্রায় ধরাই যায় যে উচ্চমার্গীয় সঙ্গীতকে যদি প্রকৃত সঙ্গীত ধরি আর তাকে জনপ্রিয় করার জন্যে সুরগুলোর আশ্রয়ে কিছু কথা আমাকে লিখতে হবে এরকম একটা প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল এরকম ধরি তাহলে তো বোঝাই যাচ্ছে যে সঙ্গীতে প্রকৃতপক্ষে শব্দের ভাবে প্রয়োজনই নেই কারণ বড় বড় রাগ যখন দেওয়া হয় কোনো শব্দই হয়তো গাওয়া হয় না বা একটা লাইন দেওয়া হয় সেটা সেভাবে আসেই না কোনো তাৎপর্যপূর্ণভাবে আর এই জনপ্রিয় জিনিস করতে গিয়ে যেটা হয়েছে অনেক লোক ভেবেছেন করবোই যখন ভালো করে করবো না কেন জামাকাপড় যদি পরবো আলু থালু হয়ে থাকবো কেন তারা ভালো করে লিখেছেন খুব ভালো গান লেখার প্রতি আমারও কিছু মনোযোগ আছে কিন্তু কথাটাই যে একটা গানের ভর কেন্দ্রটা সুরের দিকে আর একটা কবিতার ভর কেন্দ্রটা শব্দের দিকে তাই এই মাধ্যম দুটো আলাদা কিন্তু আবার বলছি তার মানে এই নয় যে কোনো লোক ভাবতে পারেন না যে এর ধর্মটা আমি ওকে এবং ওর ধর্মটা একে দেব না প্রতিভার বলে ওভারল্যাপ কেউ করাতেই পারে that's gotcha. a